শুরুতে আপনাদের সকলকে আপনারা যে কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছেন না সেই কোম্পানির প্রিন্সিপাল জানা উচিত, প্রিন্সিপাল নীতি। এই বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি যে লেমন শক্তি ব্র্যান্ড করেছে, এই কোম্পানির নীতি কী আছে? নীতি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কেন আপনি যেই কোম্পানিতে জয়েন করছেন সেই কোম্পানির নীতি যদি খারাপ থাকে না, আপনারা বেশি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। দ্যাট ইজ এই নীতি কী আছে সেটা আপনি জেনে নিন। আপনাদের বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট কোম্পানির নীতি কী আছে? দুখানা নীতি আছে। ফার্স্ট নীতি কী আছে আপনারা নিজেরাই দেখতে পারবেন। জীবনে বড় হওয়ার জন্য একে অপরকে সাহায্য করতে হবে। আপনারা সবাই রাজি আছেন সাহায্য করার জন্য? থ্যাংক ইউ সো মাচ। কেন কি প্রত্যেকের মধ্যে ওই হ্যাবিটটা থাকতে হবে যে একে অপরকে সাহায্য করা, একে অপরকে সাহায্য করা। এইটা সেকেন্ড নীতিটা কি আছে কোম্পানির? প্রথম নীতিটাকে ঠিকঠাকভাবে মেনে চলবো, এটা হচ্ছে সেকেন্ড নীতি। অর্থাৎ কোম্পানির একটাই নীতি আছে সবার মধ্যে, এখানে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, যে নিচে পড়ছে তাকে টেনে তোলা। কেন আমরা বাঙালি কি আছি কাঁকড়ার হ্যাবিট আছে। আমি কালকেই বলছিলাম যন্ত্রদাকে এই কথাটা, যে বাঙালির মধ্যে না একটা কাঁকড়ার হ্যাবিট আছে। বাঙালি কখনো কেউ উপরে উঠে গেলে তাকে নিচ থেকে তুলে টানতে চায় না। মানে কেউ যদি উপরে উঠে যায় সে ভাবে যে আমি দুনিয়া পেয়ে গেছি, এই হ্যাবিটটা থাকে। দ্যাট ইজ এন আমার সঙ্গে যারা যারা যুক্ত হচ্ছেন আমি সবাইকে বলবো, প্রত্যেকের একটাই নীতি থাকবে একে অপরকে সাহায্য করা।